আসসালামু আলাইকুম সবাইকে, ওয়েলকাম ব্যাক টু শাহনাজ শিমুল চ্যানেল। আমি শাহনাজ শিমুল বলছি, কেমন আছো তোমরা সবাই? আজকে তোমাদের জন্য আমি আরেকটা ভিডিও নিয়ে আসলাম, আর আজকের ভিডিওটা হচ্ছে গেট রেডি উইথ আস। আমি পরিচয় করিয়ে দিই তোমাদের সাথে আমার ভাইয়ের বউ তাজরিন তাহনাজ চৌধুরীর সাথে, এবং ওর চ্যানেলের নাম হচ্ছে কাপল ব্লগার্স ইন জার্মানি। তোমরা যারা যারা ওকে চিনো তারা প্লিজ ওকে সাপোর্ট করতে ভুলো না, আর যারা যারা এখনও ওদের চ্যানেলে সাবস্ক্রাইব করনি তারা প্লিজ সাবস্ক্রাইব করো। ওদের চ্যানেলের লিংক আমি দিয়ে দিব এই স্ক্রিনের ওপরে এবং ডিসক্রিপশন বক্সেও দিয়ে দিব। আর একই সাথে এই ভিডিওর সাথে আরেকটা ভিডিও আপলোড হবে, যেটা তাজরিনের চ্যানেলে, বাট কী ভিডিও সেটা আমি এখনই বলবো না, সেটা যখন আপলোড হবে তোমরা দেখতে পারবে, ঠিক আছে? লিঙ্কটাও দেওয়া থাকবে ডিসক্রিপশন বক্সে। আচ্ছা, এখন কথা হচ্ছে আজকে আমরা কী ভিডিও করব। আজকে আমরা যে ভিডিওটা করব সেটা হচ্ছে, আজকে বেসিক্যালি আমরা রেডি হব একসাথে দুজন, এটা গেট রেডি উইথ আস। তো আমরা আমাদের মেকআপ নিয়ে সামনে বসেছি, ওখানে তাজরিনের মেকআপ আছে, এখানে আমার মেকআপ আছে, এবং আমরা আজকে মেকআপ করব। তো তাজরিন, আজকে কি ধরনের মেকআপ তুমি করবে বা কি করতে চাও তুমি আজকের ভিডিওতে? অনেস্টলি বলতে আমি শুধু গো টু মেকআপটাই করি, সো আমার কাছে ওইটাই সবচেয়ে ইজি লাগে। আর সত্যি কথা বলতে জার্মানি আসার পর এমন কোনো হেভি কোনো পার্টিতে যাওয়া হয় নাই, সো ওরকম কখনো মেকআপও করা হয়নি। সো সবচেয়ে যেই ইজি কাজ সেটা হচ্ছে দুই তিনটা আইশ্যাডো নিয়ে জাস্ট নিজের, মানে মোট কথা হচ্ছে যেটাকে দেখতে খুবই সুন্দর লাগে, প্লাস তুমি যে কোনো জায়গায় যেতে পারো, সেই মেকআপটাই আমরা আজকে ক্রিয়েট করার চেষ্টা করব। আচ্ছা, সো আজকে মেকআপটা সেম আমিও এটাই করব, গো টু মেকআপ, আমি এক্সট্রা কিছু করব না। হলিডেতে আসলে আমি সাধারণত একদম মিনিমাল মেকআপ করি, এবং এখন ইদানিং একটু কম মেকআপও করা হয়, এফোর্টলেস মেকআপ, যেটা খুব তাড়াতাড়ি হয়ে যায়। তো আজকের ভিডিওতে তোমরা অ্যাকচুয়ালি দেখবে যে একজন মেকআপ আর্টিস্ট এবং একজন নন মেকআপ আর্টিস্ট কীভাবে তাদের এভরিডে মেকআপ করে, কারণ ডেফিনেটলি সবাই তো আর মেকআপ আর্টিস্ট না, সবাই তো আর মেকআপ নিয়ে, মানে আমার মতো লাইক গাদা গাদা মেকআপ নিয়ে সারাক্ষণ লাগায় না বা কিনে না। গাদা গাদা না, এটা হচ্ছে প্রয়োজন অনুযায়ী। ওয়েল, এত মেকআপ প্রয়োজন নেই যত আমার আছে, বাট অ্যাজ এ মেকআপ আর্টিস্ট আমাদের দরকার হয়। আবার যারা মেকআপ আর্টিস্ট না তাদের বেসিকগুলো থাকলেও হয়, মাঝে মাঝে এক্সট্রা কিছু থাকলেও হয়, তাই না? তো আশা করছি আজকের এই ভিডিও থেকে তোমরা কিছুটা হলেও শিখবে, কিছুটা হলেও তোমরা মেকআপ সম্পর্কে আইডিয়া পাবে, আর সেই সাথে আজকে আমি তাজরিনকেও কোনো টিপস দিব যদি তাজরিনের কোনো টিপসের দরকার হয়। সো ফিল ফ্রি টু আস্ক মি, যখনই তোমার কোনো মনে হবে যে কোনো কিছু নিয়ে তোমার প্রশ্ন আছে আমাকে করো, তাহলে আমি সেই প্রশ্নটা বলবো। আর ওকে, তাহলে চলো কথা না বাড়িয়ে আমরা আমাদের আজকের ভিডিওটা শুরু করি। সবার আগে তো মুখ ধুয়েই সবার আগে ময়েশ্চারাইজার লাগিয়ে নিয়েছি, সেই সাথে সানস্ক্রিনও দিয়ে নিয়েছি, যদিও সানের কোনো দেখা নেই, তারপরেও দিয়ে রাখলাম। আর শুরু হয় যদি মেকআপ কি দিয়ে সবার আগে শুরু করা হয় সেটা হচ্ছে আইব্রো। ইয়া, ডেফিনেটলি, বাট সবার আগে আমি যেটা করি, আমি আগে আমার লিপ বামটা অ্যাপ্লাই করে নিই, তাহলে যত মানে একদম মেকআপের শেষে যখন আমি লিপস্টিকটা লাগাবো তখন লিপস্টা অনেক ময়েস থাকবে, কারণ আমরা ইদানিং লিকুইড লিপস্টিক ব্যবহার করি। সো এটা একটা বেস্ট আইডিয়া যে লিপস্টিক লাগানোর আগে বাম না লাগিয়ে একদম মেকআপের শুরুতে তুমি বাম লাগাও, আর তারপরে গিয়ে তুমি লিপস্টিক লাগাও একদম মেকআপের শেষে, ঠিক আছে? তো তুমি চাইলে ট্রাই করতে পারো। আচ্ছা, তো সেম আমিও তাজিনের মতোই আইব্রো দিয়ে আমাদের মেকআপটা আমরা শুরু করব, তার কারণ হচ্ছে আমার তো আইব্রো না থাকলে মনে হয় যে কিছুই নেই, বাট অ্যাটলিস্ট আইব্রোটা না, আইব্রোটা করলে মনে হয় যে অ্যাকচুয়ালি না ফেসে কিছু আছে। তো সত্যি বলতে আইব্রাও করার পর মনে হয় যে এতেই সুন্দর লাগছে, কিছু করো আর না করো, প্লিজ আইব্রাউজটা করে যাও বাইরে। সেটাই, তো আমরা দুজনই সেম প্রোডাক্টই ব্যবহার করছি, ডিব্বা ব্রাউ পমেড, এবং আমারটা ইবনি। তোমারটা কোন শেড? আমারটাও ইবনি, ইবনি শেড। ওকে, এটা একটা লাইক ভার্সেটাইল শেড ফর এশিয়ান গার্লস। তো আমি আগে আমার আইব্রোটা করে নেই। তো আইব্রো ফার্স্টে যখন তুমি আইব্রাউজ করা শিখলে, কোন প্রোডাক্টটা সবার আগে ইউজ করেছো লাইফে আইব্রাউজের জন্য? আইব্রাউজের জন্য আমি ফার্স্ট ব্যবহার করেছি ব্রাউ পেন্সিল অ্যাকচুয়ালি। আচ্ছা, কোনটা? যেমন বাংলাদেশে পাওয়া যায় এই মাথায় কালোটা, ও বাংলাদেশে থাকতে আমি আসলে কখনোই মেকআপ করতাম না, মানে এটা শুনলে হয়তো অনেকে বিশ্বাস করবে না, বাট বাংলাদেশে থাকতে আমি আসলে কখনোই মেকআপ করিনি। মেকআপ টেকআপ আমার পছন্দও ছিল না, আমার মা খালারা করতো মেকআপ মাঝে মাঝে, তাদের থেকে আমি একটা লিপস্টিক ধার নিয়ে করতাম, বাট এর বাইরে আমি কাজল টাজল থেকে শুরু করে কোনোদিন কিছু করিনি। বাট হ্যাঁ, ডেফিনেটলি আমি ধীরে ধীরে যখন আরো পরে লাইক আমি মেকআপ করা শুরু করেছিলাম, তবে প্রথম মেকআপ মানে আইব্রোর জন্য ইয়েস পেন্সিল, কোন পেন্সিল আমার এখন মনে নেই। আচ্ছা, আর আমি যখন ফার্স্ট শুরু করেছিলাম, বাংলাদেশে পাওয়া যায় না এই মাথায় কালো আর এই মাথায় খয়েরি, মাথার ক্যাপটাতে আবার শার্পনারও থাকে, আমি জানি না ব্র্যান্ডের নাম কি, বাট ওইটা দিয়ে ফার্স্ট করা হয়েছে। এটা কিন্তু ভালো, লাইক একপাশে কালো একপাশে খয়েরি, লাইক দুটো কালারই করা যাবে, কারণ পুরোটা কালো হলে আবার দেখতে ভালো লাগে না, ট্যাটু ট্যাটু লাগে, মানে স্ট্যাম্পের মতো লাগে। সো কালো আর খয়েরি দুটো থাকলে লাইক একটা ওমব্রে এফেক্ট দিয়ে করা যায়, তাই না?
সো আইব্রো আমি করে ফেলেছি, এখন আমি একটুখানি কনসিলার দিচ্ছি আমার আইলিডে, আমি একটু ব্লেন্ড করব। তুমি কি করছো? আমি আইব্রো করেছি, আমি কনসিলার দেই না, কেন দেই না জানি না, কিন্তু আমি কনসিলার দেই না। বাট যেটা মনে হচ্ছে কনসিলার দিলে এটা আরো বেশি সুন্দরভাবে ফুটে ওঠে। হ্যাঁ, এটা তুমি জাস্ট লাইক একটু কার্ভ করে দিবা, ঠিক আছে? আমি তোমারটা কার্ভ করে দিই না। কনসিলার দিয়ে এটাকে ব্লেন্ড করে নিলাম। আমি আজকে আই মেকআপের জন্য ব্যবহার করব হচ্ছে নতুন একটা প্যালেট, আজমেরি প্যালেট। আজমেরি না, এটা লিটারালি আজমেরি লেখা, আমরেজি আজমেরি। এটা আমি কিনেছি লাক্সেমবার্গ থেকে, লাক্সেমবার্গের সেফোরা থেকে। এন্ড আমি একবার লাইক ওই যে একবার রাখতে নিলাম, একবার নিলাম, একবার রাখলাম, একবার নিলাম, যে একটা গান আছে না, মে সোচু হা কর দু দিলি বলে না কর দে, এরকম করতে করতে পরে তাজরিনের ভরসা পেয়ে তাজরিন বলো কিনো কিনো আর লুক এট দ্য প্যালেট, ও মাই গড। তো আমি আই মেকআপের ক্ষেত্রে সবসময় ব্রাউন কালার গুলোকেই বেশি প্রেফার করি, সেজন্য এবার গিফটও পেয়েছি এরকম একটি সুন্দর আই প্যালেট, খুবই কিউট। অ্যান্ড সবচেয়ে মজার বিষয় হচ্ছে এই উপরের পার্টটা টাচ করতে অনেক মজা লাগে, লেদারের, যার কারণে আমি এরকম করছি সারাক্ষণ। সো আমি আজকে ভাবছি আমি এটাই ইউজ করব। আচ্ছা, এটা হচ্ছে হুদা বিউটি নিউড রিচ। আমি আই মেকআপে অত বেশি এক্সপার্ট না, তাই আমি বেশি কালারফুলে যাই না। ব্রাউন হচ্ছে সবচেয়ে ইজি গোয়িং কালার আমার মতে। আমি নিজেও তো ব্রাউন, পিঙ্ক এইসবই পছন্দ করি, কারণ এগুলো অ্যাকচুয়ালি ইজি এবং তাড়াতাড়ি করা যায় এবং এগুলোতে মেস আপ হয় না। তো আমি এগেইন একটা লাইট ব্রাউন কালার দিয়ে প্রথমে ট্রানজিশন কালার, এবং আমি আজকে খুব বেশি আই শ্যাডো ইউজ করবো না, তার একটাই কারণ কিনে আমি জানি না এটা কবে আপলোড হবে। বেসিক্যালি আজকের দিনে আমি চলে যাচ্ছি ইউকেতে, তো আমাদের হাতে খুব বেশি সময় নেই এই ভিডিওটা করার পরে, তো এই জন্য আমি একদম খুব বেশি লাইক আহামরি কোনো মেকআপ করবো না, যেটা আমি বলেছিলাম আমার গো টু মেকআপ আর কি। সো আমি ব্রাউন কালার দিয়ে জাস্ট হালকাভাবে ব্লেন্ড করে নিচ্ছি। সেম হিয়ার, আমিও ব্রাউন কালারই নিচ্ছি, বাট আমারটা মোর লাই। আপু চলে যাবে, আমরা অনেক মিস করবো। একটু আগে অরণ্য বলছিল এমন হয় না যে যে দেখবো আপুর ফ্লাইট ক্যান্সেল হয়ে গিয়েছে, আমরা ফিরে আসবো আবার কালকে যাব। আর কত হবে, আমার আসার সময় যে অবস্থা ছিল এখনো সেই অবস্থা না, যায় না রে ভাই, তোমরা আসো এরপরে বেড়াতে। ইনশাল্লাহ ইনশাল্লাহ আমরাও আসবো, খুব ভালো হয় যদি আমরা সবাই একসাথে থাকতে পারতাম। হ্যাঁ, ওটা হয়তো এখন পসিবল হবে না, বাট ইনশাল্লাহ হবে নিয়ার ফিউচার, আল্লাহ ভাগ্যে রাখলে কি না পসিবল বলো। আই লিডেড যেটা মিডলে, আমি জাস্ট আরেকটা লাইট কালার লাগবো, আমি ভাবছি কোন লাইট কালার লাগবো, একটা সুন্দর দুটো গ্লিটার কালার আছে। তো উপরেরটা মন চাই বলতে এটা দাও, সুন্দর সিল, ও মাই গড সুন্দর লাগে দাদা। যে তাজরিনের পরামর্শে আমি এই, ও মা এটা ফয়েল একটা কালার, এত পিগমেন্টেড। অ্যানাস্থেশিয়ার একটা জিনিস আমার খুবই পছন্দ, সেটা হচ্ছে তাদের আই শ্যাডোগুলো লাইক সুপার ডুপার পিগমেন্টেড। এখন আমি অ্যাপ্লাই করব হচ্ছে একদম এখানে একটা ডার্ক ব্রাউন কালার আছে, কালারটা সুন্দর। সো এই ডার্ক ব্রাউন কালারটা দিয়ে আমি আমার এই পাশে দিব, যেহেতু আমার উডেড আই, সো অনেক আই শ্যাডো দিলেও দেখা যায় না। সো সমস্যা হচ্ছে যে সেক্ষেত্রে ভালো টিপস হচ্ছে তুমি যখন তাকাবা, তোমার সোজা যখন তাকাবা, এই যে জায়গাটা দেখা যাচ্ছে না, বেসিক্যালি তোমার ফোকাসটা তুমি এই জায়গাতে রাখবা। ওকে, বুঝতে পারছো? হ্যাঁ, এইভাবে করে তারপরে তুমি চোখ বুঝে ব্লেন্ড করবা, তাহলে দেখা যাবে যে তুমি যখন চোখ বন্ধ করবা তোমার স্টিল তোমার আই শ্যাডো দেখা যাবে। এটা হচ্ছে হুডেড আইসের একটা ট্রিক, সহজ টেকনিক, তাহলে দেখবে যে দেখা যাবে, কোনো প্রবলেমই নেই। তুমি খুব হালকাভাবে আরেকটা ডার্ক ব্রাউন আই শ্যাডো নিচ্ছি, এটার নাম হচ্ছে 1988। এটা আমি গো টু মেকআপ বলবো না, কিন্তু সত্যি কথা আমার গো টু মেকআপ কিন্তু এতটাও হয় না। এটা হচ্ছে আই আই শ্যাডো প্যালেটকে দেখে লোভ না সামলানো পারার যে মেকআপ হয় সেটা, সেটা না হলে আমি যদি প্রতিদিনকার মেকআপ করতাম তাহলে আমি জাস্ট ব্রাউন যেটা প্রথমে লাগিয়েছি ওইটাই কোনো রকমে লাগিয়ে আমি চলে যেতাম। ভাবছি যে আমি একটু আইলাইনার লাগাই আজকে, হুদা বিউটির আইলাইনারের কি প্রবলেম জানো, এটা কি প্রবলেম বলা উচিত কিনা আমি জানি না, ওয়াটারপ্রুফ মেকআপ রিমুভার দিয়ে সহজে উঠে না। এটার ব্যাপারটা আমার কাছে যেটা মনে হয়েছে যে ওইটার জন্য এটার কালারটা অনেক সুন্দর, কিন্তু তুলতে অনেক কষ্ট। ও মা গো, তুলতে বিশাল কষ্ট না, বাট সিমিলার কালারের আরও আছে তো, মেবিলিনের, হ্যাঁ মেবিলিনের আইলাইনার সিমিলার আছে, তারপর ইংলটের আইলাইনার সিমিলার আছে, সিমিলার ম্যাট। আচ্ছা, একসময় আমার খুব ধারণা ছিল যে যেগুলো খুব হাই এন্ড প্রোডাক্ট ওগুলোই ভালো হয়, আর যেগুলো একটু দেখা যায় রিজনেবল প্রাইসের ওগুলা ভালো হয় না। না, এমনটা ভুল না, এটা পরে অনেক পরে আমি এটা জানতে পেরেছি, এটা পুরাই ভুয়া ভুয়া একটা ধারণা। অবশ্যই
মেকআপ প্রোডাক্টের সাথে দামি কম দামি সম্পর্ক তেমন একটা নেই। প্রচুর প্রচুর ড্রাগ স্টোর ব্র্যান্ড আছে যেটা কিনা অ্যাকচুয়ালি অনেক অনেক ভালো, অনেক হাই এন্ড মেকআপের থেকেও, আবার অনেক হাই এন্ড মেকআপ আছে ফালতু। ইউনো আমার কাছে সব থেকে বেশি ফালতু ওভার প্রাইসড লিপস্টিক কোনটা লেগেছে? কোনটা? YSL এর লিপস্টিক। হ্যাঁ, ইটস লাইক 36 pounds একটা লিপস্টিক, এবং ওর থেকে মেবিলিন এর একটা লাইক 6 pounds এর লিপস্টিক আমি বলবো বেটার। সেম পে অফ দিবে, সেম কালার পে অফ দিবে, সেম লং লাস্টিং, লং লাস্টিং তো আর এত না নর্মাল লিপস্টিক, এবং মানে আমার কাছে ভালো লাগে না। তো তার মানে দামি মানেই যে ভালো এমনটা না, ওটা জাস্ট আমরা মনে করি যে একটা দামি ট্যাগ লাগানো মানেই ভালো। প্রাইস অ্যাকচুয়ালি ম্যাটার করে অনেক ক্ষেত্রেই, অনেক প্রোডাক্ট দেখা যায় যে এক্সপেন্সিভ, তার পেছনে এক্সপেন্সিভ হওয়ার কারণ থাকে ইনগ্রিডিয়েন্টগুলো, ভালো ইনগ্রিডিয়েন্ট। আমি কোনো আইলাইনার ইউজ করছি না, আমি অনেক দিন ধরে আইলাইনার দেওয়া বন্ধ করে দিয়েছি। তো এখন আমি করব হচ্ছে আমার বেজ মেকআপ, সেটার জন্য আমি ইউজ করছি হচ্ছে এই ফাউন্ডেশনটা, রিমেল লন্ডন লাস্টিং ফিনিশ 25 hours, আর এটার শেডটা হচ্ছে 303 ট্রু নুড। আরেকটা জিনিস হচ্ছে আমি আমার নিজের রিয়েল স্কিন টোন থেকে এক শেড এতে একটু লাইট হবে, আর যেহেতু আমি হিজাব পরি, যার কারণে আমি যদি আমার স্কিন টোনের সাথে দেই তাহলে দেখা যায় আমাকে একটু লিটল বিট বেশি ডার্ক লাগে, যার কারণে যারা হিজাব পরে তাদেরকে বলবো এক শেড লাইটার দিলে খারাপ হবে না। তুমি কি বলো আপু? আমি তো বলবো এক দুই শেড লাইটার তুমি তখন ইউজ করতেই পারো যদি তুমি মনে করো তোমার অক্সিডাইজেশন হওয়ার ভয় থাকে। আচ্ছা, আর এক দুই শেড লাইট আমি আসলে কখনো মাইন্ড করি না, কেউ যদি নিজে ইউজ করে। আমি পার্সোনালি, তুমি জানো যে আমি ডার্ক শেডের ফাউন্ডেশন পছন্দ করি, আমি মনে করি এটা যার যার প্রেফারেন্স। অনেক যে হোয়াইট গার্ল যারা আছে তারা কি করে, তারা ট্যান ইউজ করে, আমাদের স্কিন কালার হয়, সো আমরা যদি সেখানে এক দুই শেড লাইট ইউজ করি আমার মনে হয় না এটাতে খারাপ কিছু আছে। আচ্ছা, ভুল করে দিয়েছি, আমি তো শুরু করবো কারেক্টার দিয়ে। তো আইশ্যাডো দেওয়ার পরে আমি এখন দিচ্ছি কারেক্টার। এখানে আমার ভালোই ডার্ক স্পট আছে, সো সেই জন্যই দিচ্ছি। আর কারেক্টার আমি ইউজ করছি এটা NYX এর, সিমিলারটা আমিও ব্যবহার করব আমার মেকআপের সময়, সেটা হচ্ছে এলে গার্ল, সেম। ও, তো আমি আইলাইনার এখনো শেষ করিনি, তাজরিন কি করছো? আমি ফাউন্ডেশন দিয়ে দিচ্ছি, যদিও এই মুহূর্তে আমাকে খুবই ভয়ঙ্কর দেখাচ্ছে কারণ আমি আমার হিজাব সব সরিয়ে নিয়েছি, আমি চাই না আমার এত কিউট কালারের হিজাবটা নষ্ট হোক। না, ঠিকই আছে, আর আইলাইনার দিতে যে এত সময় লাগে এটা তো আমরা মেয়েরা সবাই জানি কম বেশি। সো ছেলেদের জন্য একটা টিপস, কোনো মেয়ে যদি কোনো দিন লেট করে ডেটে আসতে এবং যদি দেখেন তার আইলাইনার দেয়া, প্লিজ তাকে কোয়েশ্চেন কোনোদিন তো কাজ করবেন না লেট কেন হলো, ঠিক আছে? বরং তাকে বলবেন তোমার আইলাইনারটা অনেক সুন্দর, অন ফ্লিক, মেয়ে পুরোই পেটে যাবে। আমার আমার ভাই পাশ থেকে দেখছে, টিপস নিল, মানে অবিবাহিত ভাইটা, ছোড়দা বড্ডা না, আমি শেষ করে বসে থাকবো। হঠাৎ আবার মনে হলো না, আই এম কম্পিটিং উইথ দ্য প্রো, সো আই মেকআপটা শেষ হলে আপুর ট্রেনের গতিতে দৌড় দিবে, দেখা যাবে বেজ মেকআপ করতে আপুর 5 মিনিটও লাগে নাই। না, এতটাও না ভাই, আমি উসাইন বোল্ট না, ঠিক আছে? মেকআপ পারি দেখে কি মেকআপ দ্রুত গতিতে করব। দে ভাইয়া, ঢিল দে, ঢিল দে। ওরে, অরণ্য আমাকে এনে দিল আমার মেকআপ স্পঞ্জটা, যেটা কিনা অ্যাকচুয়ালি ও কিছুই চিপে নেই, পানি পানি করছে। সো আমি প্রাইমার লাগিয়ে নিচ্ছি, আমি যে প্রাইমারটা লাগিয়ে নিচ্ছি সেটা হচ্ছে নিপ অ্যান্ড ফ্যাবের প্রাইমার এসেন, খুবই ভালো একটা প্রাইমার, স্পেশালি ড্রাই স্কিনের জন্য আমি বলবো এটা ওয়ান অফ দ্য বেস্ট প্রাইমার। তো আমি এখন ফাউন্ডেশন লাগাচ্ছি, ফাউন্ডেশনের জন্য আমি লাগাচ্ছি ফেন্টি বিউটির ফাউন্ডেশনটা। আর আমার এখানে ফাউন্ডেশন অ্যাপ্লাই করা শেষ, সো আমি এখন লুজ পাউডার দিয়ে ফাউন্ডেশনটাকে সেট করব। আর আমি এখানে নিচ্ছি লরা মার্সিয়ার লুজ ফাউন্ডেশন, এটা ট্রান্সলুসেন্টটা, তাই না? হ্যাঁ, ট্রান্সলুসেন্টটা, যেহেতু আমি আপুর মতো অত প্রো না, আমার মনে থাকে না কোনটা কোন শেড, সরি। এটা কোনো ব্যাপার না, এই শেডটা না তুমি যেটা ব্যবহার করছো এটা লাইক লিটারালি লাইক ট্রান্সলুসেন্ট। তো ট্রান্সলুসেন্ট হচ্ছে যেটা মনে করো সব ধরনের স্কিনে স্যুট করে, যে পাউডারে ট্রান্সলুসেন্ট কথাটা লেখা থাকে সেটা সব ধরনের স্কিনের জন্য পারফেক্ট, সব ধরনের স্কিন শেডের জন্য পারফেক্ট, আমি ওটা বুঝিয়েছি। আচ্ছা, তো এটা নিজস্ব কোনো কালার নেই তো? আচ্ছা, ডেফিনেটলি কালার আছে, বাট খুব লাইট আর কি, মানে তোমার মেইন কালারটাকে চেঞ্জ করবে না। যেমন বানানা কালারটা কি করবে, তোমাকে একটা টিন্ট দিবে, তারপর পিঙ্ক কালারটা কি করবে, তোমাকে একটু লাইট ব্রাইট টিন্ট দিবে, এটা মানে তোমার
অরিজিনাল কালারটাকেই রাখবে। তুমি ধরো ধরো ক্রিম প্রোডাক্ট যদি ব্যবহার করো, লাইক ক্রিম কন্ট্রোল, ক্রিম ব্লাশ, ফাউন্ডেশন, কনসিলার, কোনোটাকেই মনে করো ডিসকালার করে দিবে না, এটা ঢেকে ফেলবে না। লরা মার্সির পাউডারটা মেকআপ আর্টিস্টদের কাছে অনেক বেশি জনপ্রিয়। আমার কাছে, আমি যেহেতু কোনো প্রফেশনাল না, আমার কাছে এই জিনিসে যেটা বেশি ভালো লেগেছে সেটা হচ্ছে এটা একটা পাউডার দেওয়ার পর আমাদের থাকে না অনেক সময় একটা পাউডারি ইফেক্ট থাকে বা বসে না, এই জিনিসটা কিন্তু এটাতে ফিল হয়, এটা খুবই ফাইন। আর একটা জিনিস, এটার কিন্তু কোনো ফ্ল্যাশব্যাক হয় না, যে কারণে বলছি যে ফটোশুট বা ব্রাইডালের জন্য অনেক ভালো, যে মানে ওই যে হয় না ফ্ল্যাশব্যাক হয়ে যে ভূতের মতো একটা কালার চলে আসে, এটা হয় না, এটা খুবই খুবই ভালো এর জন্য। সো আমি কনসিলার লাগাচ্ছি, আমি যে কনসিলারটা লাগাচ্ছি সেটা হচ্ছে টার্ট শেপ টেপের কনসিলার। আর তুমি কি করছো? আমি কোনো হাইলাইটার হিসেবে কোনো কনসিলার ইউজ করি না। হ্যাঁ, ও কোনো কনসিলার লাগায় না। হ্যাঁ, সো আমি এখন যাব অনেস্টলি বলতে সরাসরি নোজ কন্ট্রোলিং এ, কারণ আমার ফেস কন্ট্রোল করার লাগে না, আমি ম্যাটেরিয়াল কন্ট্রোল করি, আমার হিজাব দিয়েই আমার কন্ট্রোলিং হয়ে যায়, সো আমি কন্ট্রোলিং করি না, বাট হ্যাঁ আমি নোজ কন্ট্রোলিং করি। সো নোজ কন্ট্রোলিং এর জন্য আমি খুবই সিম্পল একটি প্রোডাক্ট, সেটা হচ্ছে স্লিকের মেকআপ, স্লিক মেকআপের এই ফেস কন্ট্রোল কিটটা ইউজ করছি, এটা শেড হচ্ছে মিডিয়াম। ও, এটা আমার অনেক পছন্দের একটা কন্ট্রোল কিট ছিল ড্রাগ স্টোরের মধ্যে, অনেক ভালো এটা। তো আমি লুজ পাউডার আমিও ব্যবহার করছি, ফাউন্ডেশন সেট করার জন্য লুজ পাউডার আমার হচ্ছে একমাত্র চয়েস। আমি টাচ আপের জন্য হচ্ছে ফেস পাউডারগুলো ব্যবহার করি, যেটা কিনা কম্প্যাক্ট পাউডার, বাট লুজ পাউডার হচ্ছে আমার গো টু যখন আমি ফাউন্ডেশন সেট করি। আর দেখতে পাচ্ছি তাজরিন আমার আগে আগে চলে যাচ্ছে, ও আগে যে ট্রেন ধরবে। তো আমি এখন একটু করে নিচ্ছি, আমি একটা ড্রাই বিউটি স্পঞ্জ ব্যবহার করছি আমার ফেসটাকে সেট করার জন্য। ড্রাই স্পঞ্জ দিয়ে তুমি যখন সেট করবে না, তখন কেকি ভাবটা আর কি থাকবে না, কারণ আমি ভাবতাম যে শুধু ভেজানো ছাড়া ইউজ করা যায় না, বাট এটা যে একটা ড্রাই ভার্সনেও ইউজ করা যায় এটা আজকে জানতে পারলাম। সো আমি কন্ট্রোলিং করছি আমার অনেক পুরানো অ্যানাস্থাসিয়ার কন্ট্রোল কিট দিয়ে, এবং আমি খুব লাইট কন্ট্রোলিং করব, নাথিং টু ক্রেজি, কারণ খুব হার্শ কন্ট্রোলিং দিনের বেলা তো ডেফিনেটলি ভালো লাগে না, স্পেশালি লাইটিং যদি একটু কম বেশি হয় না তখন কন্ট্রোলিংটা আরও বেশি তখন চোখে পড়ে। সো যতটা লাইট কন্ট্রোলিং করা যায়, কারণ এমনিও এই ডাবল চিনকে কোনো কিছু দিয়েই ঢেকে রাখা যাবে না। আচ্ছা, ব্রঞ্জার আর কন্ট্রোলের মধ্যে ডিফারেন্সটা কি? কন্ট্রোল হচ্ছে যেটা দিয়ে তুমি শেডিং করবে, লাইক তোমার মানে চিকটাকে কাটবে, শার্প করবে নাকটাকে। আর ব্রঞ্জার হচ্ছে ওভারঅল, লাইক তুমি তোমার ফেসের আউটার কর্নার দিকে আর কি বেশি অ্যাপ্লাই করবে বা নাকে অ্যাপ্লাই করবে, লাইক তোমাকে সানকিসড লুক দিবে। ওকে, এই জিনিসটা নিয়ে আমি অনেক কনফিউজ ছিলাম, আমি একসময় ব্রঞ্জার দিয়েও কন্ট্রোল করেছি। কারণ ব্রঞ্জার আরেকটা প্রবলেম কি জানো, ব্রঞ্জার হয় হচ্ছে ওয়ার্ম টোনের, লাইক বেশি অরেঞ্জিশ টাইপের হয়, দেখবে খেয়াল করলে দেখবে, কিন্তু কন্ট্রোল গুলো হচ্ছে একটু কুল টোনের হবে, ওয়ার্ম টোনেরও হবে, বাট অরেঞ্জিশ ভাবটা একটু কম থাকবে। আর আরেকটা কথা আমি ব্রঞ্জারের ক্ষেত্রে বলতে চাই, বেশিরভাগ এশিয়ান মেয়েরাই কিন্তু যেমন দেখলে যে তুমি এক দুই শেড লাইট ফাউন্ডেশন ব্যবহার করে, সেক্ষেত্রে আমি মনে করি তাদের ব্রঞ্জার ইউজ করার কিন্তু দরকার নেই, ব্রঞ্জার তারাই ইউজ করে যারা ধরো ফেসে একটু ট্যান লুক দিতে চায়। আচ্ছা, তো তোমার কি মনে হয় ব্রঞ্জারটা এজ মেকআপ কিটে না থাকলেও চলে? আমার অত প্রয়োজন হয় না, বাট মাঝে মাঝে যেটা করা যায় যে অনেক সময় ধরো অনেক বেশি সাদা ফাউন্ডেশন অনেকে অ্যাপ্লাই করে ফেলে ভুল শেডে, তো কয়েক শেড সাদা, সেটা ব্যালেন্স আউট করার জন্য একটু কিন্তু ব্রঞ্জিং করা যায়, তখন লাইক একটু ব্যালেন্স চলে আসে, লাইক একদম ভূতের মতো সাদা লাগে না, বাট আমি কন্ট্রোলিংই প্রেফার করি। আমি এখন ব্লাশ নিয়েছি, সো আমি ব্লাশ ইউজ করছি বেনিফিটের, এটা ক্যালিফোর্নিয়া এই এই শেডটা, এটা আমি রিসেন্টলি গিফট পেয়েছি, থ্যাংক ইউ আপু। আর আমি ইউজ করব আমার ফেভারিট ম্যাকের ব্লাশ বেবি, দেখেছো আমি তোমাকে ক্যাচ করে ফেলেছি, এই যে আমি বললাম না আজ আমি প্রোর সাথে করছি, যে কোনো মুহূর্তে ট্রেনের গতি ধর করবে, এই যে করে ফেলেছে না, বাট আমি সবকিছু তাড়াতাড়ি করি, তো এত চিন্তা করে করি না। ব্লাশ লাগানোর পরে আমি আসলে চোখের নিচের মেকআপটা এখন করে ফেলবো, চোখের নিচে আমি সেম ওই ব্রাউন শেডটাই দিয়ে হালকা ব্লেন্ড করে নিব। আমি কেন পিছিয়ে থাকবো, আমিও তাই করবো, কপি করে নিলাম আপু। তো এখন আমি হচ্ছে চোখের নিচে আই মেকআপ করে নিলাম, আমি এখন মাস্কারা অ্যাপ্লাই করবো। মাস্কারা আমি অ্যাপ্লাই করছি হচ্ছে ম্যাকের একটা মাস্কারা, যেটা কিনা আমার না, যেটা তাজরিনের, কারণ আমি আনতে ভুলে গিয়েছি আমারটা। তো যেহেতু আপু মাস্কারা ইউজ করছে, সো এই মুহূর্তে তো আমি মাস্কারা দিতে পারবো না, বাট আমি আমার হাইলাইটিং পার্টটা করে ফেলছি। আমি এখানে ইউজ করছি এটা হচ্ছে রেভলিউশনের সানকিস, আমার কাছে এটা খুবই ভালো লাগে, খুবই 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 খুবই। রেভলিউশনের হাইলাইটারগুলো অনেক ভালো, রিজনেবল প্রাইসের মধ্যে আমি বলবো অনেক ভালো, কিন্তু এখন আর এত বড়টা আসে না। না, তাদের কালেকশন এমনভাবে চেঞ্জ করতে থাকে যে সহজে পাওয়া যায় না, লাইক একবার গেল তো গেল,
রেগুলার কালেকশন গুলো থাকে। আমি এখন চলে আসছি মাস্কারা দিতে। দিদি শেষ? আচ্ছা, ম্যাকের সেটিং স্প্রে, এখন আমি হাইলাইটার লাগাবো। হাইলাইটার সেটিং স্প্রে পরে দিতে হয়? আমি দেই, আমার লাইক ওই যে ইয়াটা মানে একদম বিমিং যে ইফেক্টটা আসে, ও ওইটার পরে, সেইটাই রহস্য। আর আমি এতদিন দিয়ে আসতাম আগেই। না আগেও দেওয়া যায়, দেওয়া যায় না যে তা না, মিথ্যা বলবো না, অতিরিক্ত লাগাই আমি, আমার পছন্দ। কিন্তু আমার কাছে তো দেখতে সেই সুন্দর লাগে। আর আমি এখন যে নতুন টেকনিকটা করি জানো, আমি যেভাবে হাসি, চিকবনে তো লাগাই, বাট হাসার পরে যে এই জায়গাটায় আমি একটুখানি হাইলাইটার টাচ করি, তাতে হয় কি জানো, ওই যে সামনাসামনি ছবিতে তুমি যখন ছবি তুলবে না, এদিকে তুললে তো হাইলাইটার দেখাই যাবে, বাট যখন সামনাসামনি ছবি তুলবে তখন এখানে একটা সুন্দর হাইলাইটার ডিফেক্ট আসবে। ওকে, তাহলে আমিও দিই, যেহেতু আমার সামনাসামনি এদিকেও দেখা যায় না, তো আমিও চিকবনে একটু দিয়ে নিই। যাক, ভালোই হলো, আপুর সাথে বসে বসে মেকআপ করছি, অন স্পটেই সব পেয়ে যাচ্ছি এখন, মনে থাকলেই হয়। মনে না থাকলে ভিডিও দেখে নি বাবা, সেজন্য এই জন্যই ভিডিও করা। সো লিপস্টিক আমি আজকে লাগাচ্ছি, মানে আমার এখানে যত লিপস্টিক আছে সব হচ্ছে নুড কালারের, সব নুড কালার লিপস্টিক। সো তাজরিন আমাকে বলে এটা ট্রাই করার জন্য, কারণ তাজরিন বলেছে যে এটা যতবার ও অ্যাপ্লাই করে ততবার নাকি কমপ্লিমেন্ট পায় ও সবার থেকে। So I thought I should try this as well. আর আমি লিপস্টিক বাদে সবকিছু দিয়ে ফেলেছি, আর এখন দিচ্ছি সেটিং স্প্রে। দেখলা, বললাম না ট্রেনের গতিতে দৌড় দিবে, তো রকেটের গতিতে দৌড় দিল। শোন, এসে একটু ফু দিয়ে দিবা? বাংলাদেশি ভালো, মাথার উপরে ফ্যান থাকে। তোমার আর কি বাদ? লিপস্টিক আর এই যে এই ম্যাডামের শেষ যা আমি আস্তে আস্তে করছি। আমার আর তুমি কোনটা লাগাচ্ছো? ও সরি, আমি বলতেই ভুলে গেলাম, আমি ইউজ করছি হুদা বিউটি লিকুইড ম্যাটের ট্রফি ওয়াইফ। ট্রফি ওয়াইফ, হ্যাঁ, এই কালারটা খুবই কিউট। আমি যেটা করবো, আমার একটু লাইক অম্ব্রে টাইপের লিপস একটু পছন্দ, একটু থ্রি ডি ইফেক্ট। সো আমি হুদা বিউটির সুগার মামাটা ব্যবহার করব, বাট এটা আমি ব্যবহার করব ওনলি আমার লিপসের একটু ওপরে, কারণ কি এটা জাস্ট লিপস্টিকে একটা লাইক প্লাম্পি লুক দিবে, ওই যে যারা করে না লিপ ফিলার যারা করে সেই একটা ইফেক্ট দিবে। আমার লিপ ফিলার করার সাহস মনে হয় না কোনোদিন হবে। কেন, তোমার লিপ তো সুন্দরই, তুমি আর ফিলার করবে না? না করবো না, আমার মাঝে মাঝে মন চায়, সবাই করে তো, মাঝে মাঝে মনে হয় যে লিপ ফিলার করি, তখন মনে হয় এরকম তো লিপ ফুলবো। এই জন্য একটু ওভার ড্র করতে আমি পছন্দ করি, অ্যান্ড আই লাভ ইট। ডান, আমারও ডান। তো লাস্ট ফিনিশিং হিসেবে আমি একটা প্রোডাক্ট অ্যাপ্লাই করবো, সেটা হচ্ছে আওয়ার গ্লাসের অ্যাম্বিয়েন্ট ডিফিউজড লাইট লাইটেনিং পাউডার। এটা হাইলাইটারও না, এটা আবার ফেস পাউডারও না, বাট এটা যেটা করে খুব একটা লাইট ইফেক্ট দেয়, যে চোখের নিচে যদি তুমি অ্যাপ্লাই করো হালকা একটা লাইট ইফেক্ট দিবে, একটা লাইট ক্যাচ করবে এটা। সো এই জিনিসটা আমি অ্যাপ্লাই করো, আমার পছন্দ আজকাল, তোমাকে দিয়ে দিই একটু উপরে থাকা। হুম, এদিকে হালকা একটা লাইট ক্যাচিং ইফেক্ট দিবে। টিউটোরিয়ালও বলা যায় না, ইটস কাইন্ড অফ লাইক এ গেট রেডি উইথ আস, আমরা রেডি হয়েছি, আর এখন আমরা ফিল্ম করব তাজরিনের চ্যানেলে যে ভিডিওটা যাবে সেটা, বা সেটার জন্য তোমাদের ডেফিনেটলি ডেফিনেটলি তাজরিনের ভিডিওতে এভাবে চোখ রাখতে হবে। হ্যাঁ, তাজরিনের চ্যানেলে চোখ রাখতে হবে এভাবে। সো আমি আজকে তোমাদের থেকে এখানেই বিদায় নিচ্ছি, থ্যাংক ইউ সো মাচ ফর অল দ্য লাভ অ্যান্ড সাপোর্ট, আর প্লিজ আমার চ্যানেলে তোমরা সাবস্ক্রাইব করতে ভুলো না, কারণ আমার চ্যানেল 1 মিলিয়ন হতে আর খুব বেশি দেরি নেই। আর এই ভিডিওতে একটা লাইকও দিও, আর কমেন্ট করে জানিও যে তোমাদের কেমন লাগলো এই ভিডিওটা। আর তাজরিনের সাথে আপাতত আমার এটাই হবে শেষ কোলাবোরেশন, আবার যতদিন ওদের সাথে আমার দেখা না হয়। সো ভালো থেকো তোমরা সবাই, আমাদের জন্য দোয়া করো, আমাদের ফ্যামিলির জন্য দোয়া করো। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। আর এত এত লাইক হবে, লাইক লাইক লাইক।